নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা জেগে উঠেছে। তোমরা সাবধান, হুঁশিয়ার। একাত্তরে যে ভুল হয়েছে, যুদ্ধ হয়েছে, সমাপ্ত হয়নি, এবার সমাপ্তি ইনশাল্লাহ। আমি নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাকে অনেক দূর থেকে শুধু এই দাবি নিয়ে যে বাংলাদেশে মতো একটি দেশে আমার জন্মগ্রহণ করার সুযোগ হয়েছে, সেই দাবি নিয়ে আমি তোমাদেরকে সমর্থন করছি, তোমাদের পাশে আছি। বিজয় তোমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। দিগন্তরে অমরে খুশি যুগ যুগান্তরে ছড়িয়ে গেল আজ কি মন্তরে মুক্তিকামী মানুষের অন্তরে ছড়িয়ে খুশি খুশি। রফিকুল ইসলাম একজন স্বপ্নদ্রষ্টা, একজন মুক্তিযোদ্ধা, একজন দেশপ্রেমিক। বিদেশে ছড়িয়ে গেল নাম, দেশ বিদেশে সবে জানালো সালাম। বাংলা মায়ের এক কৃতি সন্তান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ছোট ছোট জাতি ও নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা লুপ্ত হয়ে যাওয়ায় যার মন কেঁদেছিল, মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছিল বাঙালি। একজন বাঙালির অবস্থান থেকেই রফিকুল ইসলাম উপলব্ধি করেছিলেন পৃথিবীর অন্য ছোটখাটো ভাষাভাষীদের ভাষা হারিয়ে যাওয়ার বেদনা। তাই তো তিনি স্বপ্ন দেখেছিলেন বছরের অন্তত একটি দিন সকল ভাষার মানুষ তাদের নিজের মাতৃভাষাকে স্মরণ করবে, আর দিনটি হবে 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষা রক্ষার লড়াইয়ে বাঙালির রক্ত মাখা সেই দিন। ১৯৭১-এ দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন আরও লক্ষ লক্ষ তরুণের মতো তিনিও। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন একজন রফিকুল ইসলামের মতো, আরও লক্ষ লক্ষ তরুণের এই জীবন বাজি রেখে যে যুদ্ধ করেছিলেন তার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উনার বিখ্যাত দুটো স্বপ্নীল চোখ সবাই জানেন, উনি স্বপ্ন দেখতেন, কিন্তু উনি স্বপ্নের বাক্য নবাব ছিলেন না, উনি ছিলেন স্বপ্নের কর্মদানব। উনি স্বপ্ন দেখতেন এবং স্বপ্নের পেছনে কাজ করতেন এবং স্বপ্নের পেছনে আমাদেরকে দিয়েও কাজ করিয়ে নিতেন। তিনি যখন স্বদেশ ছেড়ে প্রবাসী হলেন তখন তিনি আরেকটি বড় আকারের স্বপ্ন দেখলেন, সেটি হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করবার স্বপ্ন, অর্থাৎ প্রতীকী অর্থে শহীদ মিনারকে ঢাকা থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবার স্বপ্ন। সেই স্বপ্নটিতেও তিনি সফলকাম হয়েছিলেন। স্বপ্নের ছোট বড় নেই। রফিকুল ইসলাম ছিলেন ড্রিমার এবং ডুয়ার। তিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য সক্ষম ছিলেন এবং লেগে থাকতে পারতেন। এই যে ওনার অবিশ্রান্ত প্রচেষ্টা, তার ফলেই আমাদের দেশের তরফ থেকে, আমাদের জাতির তরফ থেকে বিশ্ব মানবকে একটা এরকম অনন্য মৌলিক একটা উপহার দেওয়া সম্ভব হয়েছে। এবং এই সংগ্রামের একটা দিকও দেখতে হবে যে ওনার ভেতরে স্বপ্নিক এবং যোদ্ধা এই দুটো পরস্পর বিরোধী চরিত্রের একটা অনন্য ক্রৌঞ্চ মিথুন ছিল। যে উনি স্বপ্নের এমন যোদ্ধা ছিলেন যে দুর্বৃত্তের তরবারিকে উনি স্বপ্নের পুষ্প দিয়ে চিরকালের জন্য চূড়ান্তভাবে পরাজিত করে গেছেন। এরপরে দুনিয়াতে আর কখনো কোনো দুর্বৃত্তের সাহস হবে না আর কোনো মাতৃভাষার গলার উপরে চেপে বসবার। এই টুং টুঙ্গা টুং দো তারা আর সারিন্দা বাজাইয়া গায়ের যোগী বাংলাদেশের কুমিল্লা জেলা শহরের রাজবাড়ি কম্পাউন্ডের এক সম্ভ্রান্ত পরিবারে রফিকুল ইসলামের জন্ম। বাবা
আব্দুল গনি এবং মা করিমুন্নেসা গনির 10 সন্তানের মধ্যে রফিক অষ্টম। পাড়ার হরে কৃষ্ণ পাঠশালায় রফিকের শিক্ষা জীবনের হাতেখড়ি, এরপর গিরিধারী প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা হাইস্কুল থেকে মাধ্যমিক, ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রফিকুল ইসলাম হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন 1980 সালে। আমরা পাশাপাশি বাড়ি একসাথে স্কুলে যেতাম, আমরা প্রথম পাঠশালায় একসাথে গিয়েছি। সবসময় ওর একটা ভাবনা ছিল, চিন্তা করার শক্তি ছিল এবং নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা ছিল। সে 69 গণ অভ্যুত্থানের সময়, 70 নির্বাচনের সময় আমরা রফিককে পেয়েছি আমাদের সাথে সহকর্মী হিসাবে। প্রতিটি মিছিলে সে আমাদের সাথে জয়েন করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে সাইক্লিস্টাল মেশিন নিয়ে এবং চেষ্টা করেছি কিছু একটা বের করার জন্যে, পাবলিককে জানানোর জন্যে, কুমিল্লা শহরের লোকজনকে জানানোর জন্যে, তখন সে আমাদেরকে অনেক সহায়তা করেছে। যা পেয়েছি রফিকের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে আমি কখনো ভুলতে পারবো না। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নকালে 1969 ও 1970 গণজাগরণের সক্রিয় কর্মী রফিকুল ইসলাম 1971 মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুজিব বাহিনী দ্বিতীয় ব্যাচের এই বীর যোদ্ধা ভারতের দেরাদুন থেকে ট্রেনিং সম্পন্ন করে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন গেরিলা অপারেশনে সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন। আসলে রফিকের সাথে আমি যুক্ত হই দেরাদুনের তান্ডুয়া ট্রেনিং সেন্টারে। প্রথম তাকে দেখি এবং সেখানে আমরা 2 মাস একত্রে ট্রেনিং করি, বেশ বন্ধুত্ব গড়ে ওঠে এবং ট্রেনিং পরবর্তীকালে আমরা আবার ফিরে আসি বাংলাদেশের অভ্যন্তরে। সে যায় কুমিল্লাতে, আমি আসি ব্রাহ্মণবাড়িয়াতে। ট্রেনিং ক্যাম্পে যখন আমরা পাশাপাশি থাকতাম, প্রায় সময় লক্ষ্য করে দেখতাম বিভিন্ন ট্রেনিং সংক্রান্ত কাজে তাকে বেশ অগ্রগামী থাকতে, প্যারেড গ্রাউন্ডে যাওয়া, ট্রেনিংয়ের সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চালানোর সময় তাকে বেশ অ্যাডভান্স দেখতাম। যখন রাত্রে আমরা নাইট মার্চে যেতাম তখন তাকে দেখতাম সবার আগে রেডি হয়ে প্যারেড গ্রাউন্ডে গিয়ে হাজির। সে যেন একটা কেমন একটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কীভাবে ট্রেনিং শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্র হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা যায়। এই যে তার আগ্রহ, এই যে তার উদ্যম, সেটাই পরবর্তীকালে তাকে একজন ভালো যোদ্ধা হিসেবে গড়ে তোলে। তার ভাটিয়াল গানের সুরে 1995 সালে রফিকুল কানাডা আসেন এবং স্থায়ীভাবে বসবাস করতে থাকেন ব্রিটিশ কলম্বিয়া স্টেটের ভ্যাঙ্কুভার নগরীতে। রফিকুল ইসলামের স্ত্রী বুলি ইসলাম এবং 2 সন্তান জ্যোতি ইসলাম ও জয়ন্ত ইসলাম। প্রবাসের কঠিন জীবনও বাংলাদেশকে নিয়ে তার স্বপ্ন দেখা থামাতে পারেনি। প্রতিনিয়ত তিনি দেশের জন্যে নতুন নতুন স্বপ্ন দেখতেন, দেশের কল্যাণ চিন্তা করতেন সর্বদাই। এরই ধারাবাহিকতায় আমাদের ভাষা দিবস 21 ফেব্রুয়ারিকে বিশ্বজনীন মর্যাদা দেবার এক কল্পচিত্র নিয়ে তিনি কাজ শুরু করেন। কানাডার ভ্যাঙ্কুভারে বহু ভাষার ও বহু জাতির প্রতিনিধিত্ব রেখে বন্ধু আব্দুল সালামকে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স গ্রুপ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের ব্যানারে রফিকুল ইসলাম অক্লান্ত পরিশ্রম করতে থাকেন 21 ফেব্রুয়ারিকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় প্রতিষ্ঠার জন্য। আমাদের যে কনসেপ্টটা ছিল ওই 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ডিক্লেয়ার করার পেছনে কনসেপ্টটা একটাই ছিল যে প্রত্যেক মানুষ সে তার নিজের ভাষাকে নিয়ে গর্ববোধ করবে, ভালোবাসবে, অপরদিকে সে অন্যের যে ভাষাবিদ আছে, অন্য ভাষা যেগুলো আছে সেগুলোকেও শ্রদ্ধা হিসাবে দেখবে, সেগুলোকে আপন করে নিবে। অ্যাট দ্য সেম টাইম যেই সব ভাষা ইদানিং বর্তমান পৃথিবী থেকে যেগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সেগুলোকে বাঁচাবার একটা প্রয়াস বর্তমান বিশ্বে করতে হবে, আদারওয়াইজ আমরা পৃথিবী কালচারালি এবং ভাষার দিক থেকে অনেক গরিব হয়ে যাবে। পৃথিবীর বিলুপ্ত প্রায় ভাষাগুলো নিয়ে তার গভীর সমবেদনা ছিল, যেসব ভাষা প্রায় লুপ্ত বিলুপ্তির পথে সেগুলো নিয়েও তার গভীর ভাবনা ছিল। এই ভাবনাগুলোকে একসাথে আনা এবং একই সঙ্গে 21কে নিয়ে আসা বৈশ্বিক প্রেক্ষাপটে তিনি ভাবলেন যে এমন একটি দিন হোক, বছরের একটি দিন, যেদিন পৃথিবীর সমস্ত অঞ্চলের সমস্ত ধরনের বিভিন্ন ভাষাভাষী যেসব জনগোষ্ঠী আছে তারা একটি দিন আনুষ্ঠানিকভাবে স্মরণ করবে তাদের নিজ নিজ মাতৃভাষা, যেখানে 21 মানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, 21 মানে আমার ভাইয়ের রক্তের আঙ্গন 21 ফেব্রুয়ারি গাওয়া, 21 মানে প্রভাত ফেরি, 21 মানে আলপনা আঁকা। ওখান থেকে অনেকটা বেরিয়ে এসে আমি বলবো এই রকম একটি ভাবনা ভাবা নিঃসন্দেহে একটি অভিনব ব্যাপার ছিল, ভীষণ রকম মৌলিক ছিল। যে কোনো প্রবাসী অভিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে যায় যখন তারা তাদের নিজেদের ভাষা এবং সাংস্কৃতিক পরিচয়গুলো না ধরে রেখে অন্যের সাথে একাত্ম হতে যায়। তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাবটা এতটাই প্রকট হয়ে ওঠে যে তারা সহজভাবে মাথা উঁচু করে যেই দেশে তারা অভিবাসন করেছে সেই দেশের জনগোষ্ঠীর সাথে একত্র হয়ে কাজ করতে পারে না। এই মাথা উঁচু করে দাঁড়াবার জায়গাটাকেই একটা শক্ত ভিত্তের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম, এবং তার এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে প্রতিষ্ঠা করবার জন্যে তার বাংলাদেশ থেকে দূরে থাকা, তার অন্য একটি সংস্কৃতি এবং ভাষার মাঝখানে বসবাস করা কোনো কিছু কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি। January 1998 রফিকুল ইসলাম মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স গ্রুপ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেন। 20 জানুয়ারি 1998 জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে জানানো হলো এমনতর প্রস্তাবনা কোনো ব্যক্তির থেকে নয় বরং জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র থেকে আসতে হবে। রফিক সালামেরা দ্রুত যোগাযোগ করলেন ঢাকায় বাংলাদেশ সরকারের সাথে। সৌভাগ্যবশত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী। পরিস্থিতি অনুকূলে প্রস্তাবটি বাংলাদেশের সরকার লুফে নিল। তোড়জোড় করে শুরু হলো সরকারি পর্যায়ে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি আদায়ের দাপ্তরিক কাজ। এ সময়ে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের কর্মকর্তাদের নানা রকমের আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের সমন্বয়ক হিসাবে রফিকুল ইসলাম নির্ঘুম রাত কাটিয়েছেন। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন, November 17, 1999। ইউনেস্কোর 188টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সিদ্ধান্তে 21 ফেব্রুয়ারির দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হল। রফিকুল ইসলামের স্বপ্নটি বাস্তবে রূপ নিল। এই যে জাতিসংঘ প্রস্তাব দিল যে এটা কোনো সদস্য রাষ্ট্র থেকে আসতে পারে, ঠিক তখনই
যখনই রাষ্ট্র জড়িত হয়ে পড়ল তখনই প্রশ্ন উঠে আসে যে তখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিল কারা। আমরা ঐতিহাসিকভাবে আমাদের রাষ্ট্র ক্ষমতায় দুটো দল দেখি, এক দল যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কিছু কাজ করে এবং চেতনাটা ধরে রাখার চেষ্টা করেছে, আরেক দল তাদের একটা অংশীদার একেবারেই পাকিস্তানপন্থী, যে পাকিস্তান 1952 সালের রক্তস্রোতের জন্য প্রত্যক্ষভাবে দায়ী এবং অপরাধী। তো আমার মনে হয় যে সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো তাহলে তাদের অতি স্পর্শকাতরতার জন্য হয়তো আমাদের এই রফিক সাহেবের এই প্রস্তাবটা হয়তো ড্রেনে চলে যেত, আমাদের এই সাফল্যের মুখ দেখতে পারত না। এটাই স্বাভাবিক হওয়ার কথা যে কোনো হিসেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যেদিন ডিক্লিয়ার হয় ইউনেস্কো থেকে, তখন প্রথম সে ছিল কাজের জায়গায়, তাকে ফোনে জানানো হয়। সে এত খুশি হয়েছিল সে যে কাকে বলবে, সে প্রথম তার বড় ছেলেকে জ্যোতি, আমার বড় ছেলে জ্যোতি, তাকে ফোনে জানায়। তারপর আমিও কাজে ছিলাম, আমাকেও জানায়। তারপরে তো রাত্রে 11:30 পরে সে বাসায় ফিরল। বাসায় ফিরে তাকে যখন জিজ্ঞেস করলাম যে আজকে এই খবরটা শুনে তোমার কী মনে হলো, তখন সে খালি বললো যে আজকের মতো খুশি আমি বোধহয় জীবনে হইনি। যেমন 16 ডিসেম্বর দেশ স্বাধীন করে যখন কুমিল্লা ঢুকলাম, ঠিক সেই দিন যে রকম খুশি হয়েছিলাম, ঠিক আজকে আমার সেই একই রকম খুশি। প্রতি বছরই যখন 21 ফেব্রুয়ারি ফিরে ফিরে আসবে, বিশ্বের সকল প্রান্তের মানুষ স্মরণ করবে আমাদের ভাষা শহীদদের গৌরব গাথা। আর 21 ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মর্যাদার আসনে প্রতিষ্ঠার মুখ্য কারিগর রফিকুল ইসলামও আমাদের স্মরণে থাকবেন শ্রদ্ধা ভরে। November 2013 63 বছর বয়সেই ভ্যাঙ্কুভার জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেন রফিকুল ইসলাম। আমাদের জন্য রেখে গেলেন তার স্বপ্নগুলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যতদিন পালিত হবে পৃথিবীতে, ভাষার জন্য বাঙালির রক্তদানের গৌরব ততদিন উচ্চারিত হবে। আর আমরা নিশ্চয়ই স্মরণে রাখব এর নেপথ্যের কারিগর রফিকুল ইসলামকে। নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা জেগে উঠেছে, তোমরা সাবধান হুঁশিয়ার।